গুড মর্নিং ফ্রেন্ডস, এই ওলি আমি ছাতে এসেছি, সঙ্গে সঙ্গে তুই চলে এসেছিস, পারিস। আচ্ছা বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি ভালো আছি। আমার ছাদ বাগানে গেট আপটা একটু পাল্টেছি, দেখতে পাবে। এই দেখো আমি র্যাকগুলো নতুন বানিয়েছি, আমি র্যাকের ওপর গাছ রেখেছি। এটা চামেলি ফুল, এই গ্রীষ্ম পড়েছে তো এখন ফুটছে। এখনও আমার পিটুনিয়া আছে, পনসি আছে, তারপরে এই যে পিটুনিয়া এখনও ফুটছে, ক্যালেন্ডুলা আছে অল্প অল্প, শীতের সময় তো প্রচুর হয়েছিল, এখন একটু কমেছে। আর যে করবি ফুটেছে, করবি ফোটা শুরু করেছে, সুন্দর লাগছে। কাঠ চাপা করবি, করবি এখন আপাতত আমার ছাদে দুটো আছে। আর এটা বেগুন বাহার ফুটেছে, আরও অ্যাডেনিয়াম আছে, কারি গাছ আছে, জবা, স্বামী বিবেকানন্দ জবা বোতাম ফুল, বেবি ডল, জারবেরা, এটা টগর সবে শুরু হয়েছে ফোটা। এটা সেই পেয়ারা গাছটা যেটা আমার মাছের পেটিতে আগে ছিল না, এখন ওটা আমি একটা বড় জায়গায় লাগিয়েছি। আমার এই পেয়ারাটা খুব ভালো খেতে, তো ছোটোতে তো এত ফল হয়, আবার এই বড় জায়গাটা লাগিয়েছি অনেক ফল হবে, আমি পেয়ারা খেতে খুব ভালোবাসি গো। এটা চাপ টগর, এই দেখো আমার বেগুন বাহারটা কেমন সুন্দর, একটা ছোটো টবেই লাগিয়েছি, ওই নেটটা লাগিয়েছি না, নেটের ওপরে ওকে তুলে দিয়েছি, ভালো লাগছে। এটা মেরুন কালারের পেয়ারা গাছ, এখন জলও দিয়ে দেবো গাছে। এটা হচ্ছে তিল ফুল বলে, তিল গাছের ফুল, ওটা একটা পালং গাছ লাগিয়েছিলাম, লাগিয়েছিলাম না এটা নিজে নিজেই হয়েছে, আমি মানে বীজটা ফেলে দিয়েছিলাম কবে, ও একটা হয়ে গেছে, অনেক পালং হয়েছিল, এখন এটাই আছে। এটা স্যাকুলেন, আমার লোটাস স্যাকুলেন। এই দেখো আবার চলে এসছে ওলি, এই ওলি দেখছো কেমন কথা বলে। তোমরা আমার ছাদ বাগানটা দেখতে চাইছিলে যে এখন কীরকম আছে, সেই তোমাদের জন্য এই ভিডিওটা করা। দেখো আমি গাছে জল দিই, তার সাথে সাথে ক্লিওর সাথে ওলির সাথেও খেলা করবো। দেখেছো ওলি এখন বসে বসে আমার জল দেওয়া দিচ্ছে, একটুখানি ওর গায়ে দিয়ে দেবে, দেখো দেখো দৌড়াচ্ছে, কেমন দৌড়াচ্ছে দেখছো। যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, যারা করনি তাদেরকেও ধন্যবাদ, যারা করনি করে ফেলো, ভালো লাগবে আশা করি নেক্সট ভিডিওগুলো। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে তোমাদের কাছে নতুন নতুন প্রোগ্রামগুলো সবার আগে পৌঁছে যায়। ছাদে গাছ করা একটুখানি দেখলে ভালো তোমাদের পক্ষে, আমার এখানে শুধু ফুল গাছই নেই, ফল গাছও আছে, সবজি গাছ আছে, এবং কেমন করে পরিচর্যা করি নেক্সট নেক্সট ভিডিওগুলোতে সব দেখতে পারবে। এটা আমার থাই ভ্যারাইটি রেড কালারের জামরুল, প্রথমে সবুজ হয় তারপরে লাল হয়ে যায়। আর এটা হচ্ছে স্ট্রবেরি, দেখেছ স্ট্রবেরি ধরেছে কেমন সুন্দর, অনেক স্ট্রবেরি হয়, অনেক অনেক ভালো, আমি অনেক অনেক স্ট্রবেরি গাছ লাগাই, ভালো লাগে খেতেও ভালো। হ্যাঁ স্ট্যান্ডগুলো যে লোহার বানিয়েছি
ওগুলো বানানোর জন্য আমার গাছগুলো বেশ ভালো আছে। এখন স্ট্যান্ডটা না থাকলে গাছগুলোর একটু অসুবিধা হচ্ছিল। দেখেছো কেমন সুন্দর আমি হ্যাঙ্গিং করে দিয়েছি এখান দিয়ে, মানে আমার সব পুরনো জিনিস দিয়ে এই ছাদ বাগানটাকে সাজিয়েছি, চেষ্টা করেছি। যে নতুন পাইপ কিনে কিন্তু আমি এগুলো বানাইনি, আমার বাড়িতে এগুলো সব ফেলে দেওয়া ছিল, ফেলা জিনিস দিয়ে করেছি। তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছো কোন সকালে। তোমরা খুব ভালো থাকো, পরের ভিডিওয়ে আবার দেখা হবে। টাটা।